नमस्कार बंधुरा, अच्युतानंद गोस्वामी चैनले आपनादेर सबाइके स्वागत। हिंदू धर्मालम्बीरा सारा बछर विभिन्न व्रत पालन करे थाकेन एवं विभिन्न प्रकार नियम निष्ठा मेने चलें संसारेर मंगलेर कामनाय। सेई रकम एकटी व्रत कार्तिक मास बा दामोदर मासे दीपदान व्रत। आज आमरा जानबो ए दीपदान व्रत किभावे पालन करते हैं एवं ए व्रत पालन करले की शुभ फल लाभ है। कार्तिक मास बा दामोदर मास हिंदू धर्मालम्बीदेर काछे एकटी महत्वपूर्ण मास। वैष्णवरा ए मास के अनेक पवित्रतार संगे पालन करे थाकेन। ए मासे आमिष आहार बर्जनीय, भक्ति सहकारे ग्रंथादि श्रवण अवश्य कर्तव्य और विशेषत यह मासे एक प्रकार भगवत सेवा होच्छे भगवान मंदिरे बा गृहे प्रदीप प्रज्वलन करा। पुराण शास्त्रे रयेछे जे दामोदर मासे मंदिरे दीपदान करले ताके आर ए जन्म मृत्यु लोके फिरे आसते हय ना। परिभक्ति विलास ग्रंथे षोलश विलास अध्याये उल्लिखित जे कार्तिक मासे भक्ति भरे मंदिरे दीपदान, आकाशे प्रदीप जालानो प्रभृति काजगुलि करले जीवने अनेक उन्नति हय। स्कंद पुराण अनुयायी কেউ যদি ঘি বা তেলের প্রদীপ ভগবান বিষ্ণুর মন্দিরে প্রজ্বলন করেন তাহলে তার অশ্বমেধ যজ্ঞের ফলও লাভ হয়। বংশের কোনো সন্তান যদি কার্তিক মাসে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে ভগবানের প্রীতি সাধনে উদ্যত হয় তাহলে বংশের সকলেই মুক্তি লাভ করে থাকেন। জীবনের সকল সঞ্চিত পাপ এই মাসে প্রদীপ প্রজ্বলনে মুক্ত হয়। স্কন্দ পুরাণে ব্রহ্মা ও নারদ সংবাদে বর্ণিত আছে যে কোটি সহস্র জাতকী কার্তিক মাসে হরি মন্দিরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে নরক যন্ত্রণা থেকে উদ্ধার লাভ করেন। সর্বোপরি কার্তিক মাসে ভগবানের মন্দিরে প্রদীপ দান করলে প্রচুর অর্থ উপার্জন হয়। এই মাসে নারী ও পুরুষ উভয়েই প্রদীপ দান করতে পারেন রাধা দামোদর মন্দিরে। এবারে আসি কিভাবে প্রদীপ প্রজ্বলন করবেন সেই কথায়। প্রধানত তিন প্রকার প্রদীপ ভগবানের উদ্দেশ্যে নিবেদন করা হয়। কর্পূরের প্রদীপ, তিল তেলের প্রদীপ ও সর্বশ্রেষ্ঠ ঘিয়ের প্রদীপ। এই মাসে প্রদীপ নিবেদন ভক্তি ভরে পরিচ্ছন্নভাবে পরিষ্কার কাপড় বা তুলা দিয়ে প্রদীপের সলতে বানাবেন। ভগবানের উদ্দেশ্যে জ্বালানো প্রদীপ হাত দিয়ে কখনোই নেভাবেন না। কেউ যদি প্রদীপ দানে অক্ষম হয় বা কোনো অসুবিধা থাকে তাহলে তিনি যদি প্রদীপ প্রজ্বলিত বিষ্ণু মন্দির দর্শন করেন তাহলেও তিনি সমান পুণ্য অর্জন করবেন। বৈষ্ণবরা নিয়ম সেবা মাসে এই ব্রত পালন করে থাকেন। অনেকে এই ব্রত কোজাগরী লক্ষ্মী পুজো পূর্ণিমা থেকে শ্রীরাম পূর্ণিমা পর্যন্ত পালন করে। আবার অনেকে দীপান্বিতা শ্যামা পুজোর দিন দীপদানের মাধ্যমেও এই ব্রত করে থাকেন। আশা করি আজকের বলা বিধি অনুযায়ী আপনারাও দীপদান করবেন এবং এর পূর্ণ লাভ অর্জন করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীকালে আমরা যে ভিডিওগুলো আপলোড করব সেটা আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের মতন এ পর্যন্তই, ধন্যবাদ। হরে কৃষ্ণ।